রাষ্ট্রবাদী সংগঠনেও চাঁদাবাজি মাথাচাড়া দিয়ে উঠেছে। শনিবার কিছু অঙ্গনওয়াড়ি কর্মী সাংবাদিক সম্মেলন করেন। তারা জানান সবাই রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী। তারা এতদিন পুরনো সংগঠনের সাথে ছিলেন, পরে নতুন একটি সংগঠনের জন্ম হয়। তারা অনেকে সেখানেও যান, কিন্তু সবকিছু দেখে বুঝতে পেরেছেন কেউই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কাজ করেন না, অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা দূরীকরণে কিছুই বলেন না, বরং ওই সংগঠনে কমিশন বাজে চলে। তাই তারা এখন নতুনভাবে সংগঠন গড়ে তুলে নিজেদের জন্য কাজ করতে চান, কারণ তারাও বিশ্বাস করেন বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশে প্রতিজ্ঞাবদ্ধ। তারাও সেই পথের দিশারি। আমরা তো সবাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমরা তো শ্রমিক। তুই অ্যাকচুয়ালি মানে ত্রিপুরা রাজ্যে বলেছে শ্রমিক সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন আছে, মানে পুরনো সংগঠন তো আছেই, আবার নিত্য নতুন কত সংগঠন এখন তৈরি হইল। এখন তারা তো আমাদের পাশে অ্যাকচুয়ালি নাই, তারা কোনো ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করে না। আরও কী করতেছে এখন, আমরা কী করছি, এত তারার কাছ থেকে লাঞ্ছনা পাওয়ার পর তারা থেকে কোনো সাহায্য পায় না। কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হইলে, যে কোনো কিছু প্রবলেম হইলে আমরা তারা মানে হেল্প কোনো কিছুই পাই না আমরা। তারপরে আমরা সিদ্ধান্ত করলাম যে শুধু আমরা নিজেরাই সংগঠন, কোনো মহিলা সংগঠন আমাদের অন্য মানে সাহায্য নিতে লাগবো। তারা যেহেতু আমরা কোনো সহযোগিতা করি না, তারা পাশে আমরা কেলিকা থাকবো, এলাকা তারা আমরা কেলিকা তারা সামনে কাছ থেকে সরে এ বসছি, তারা তো তারা প্রতিজ্ঞাতমে যাবো আমরা তো সরে এ করি, এলাকা তারা আমরা সংগঠন করতে বাধা সৃষ্টি করতেছে। হ্যাঁ, তারা কেলিকা আমরা এরকম, তারা একবার অফিস দিয়ে আমরা ভয় লাগাইতেছে, একবার যেতেছে মন্ডল দেবী থেকে উল্টা পাল্টা আমরা নামে কইতেছে, তো তারা এ সমস্ত করতেছে। তো এটি করে করে শুধু কদিন করে করে আমরা এরকম, আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা দিই, আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা দিই। একটা বছরে একবার মেম্বারশিপ নেয়, এটা তো এক বছরে চলতে থাকে না, এরপরে আবার একশো টাকা কেলিকা আমরা দিতে লাগবো।